আগে চলছিল চা দুটি ছিল গগনে, এখন টিকটকে মেয়েরা বলে আসো বাসবা। এখানে বন্ধু তুমি আইসো নিরালাই, আমি উপরে তুমি নিচের তলায়। অ্যাডভান্স গেমিং হয়ে গেছে সন্ধ্যের রাজা, আমি আসছি তাকে দিতে একটু সাজা। মুজাহিদ নামের অ্যাডভান্স গেমিং, সে নাকি করে ছন্দ, আমি তার পিছনে দেব আজকে বন্দুকের গন্ধ। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? দেখো গাইস, অ্যাডভান্স গেমিং সন্ধ্যের রাজা, যে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলামের রাজা হিসেবে গণ্য করা হয় এই অ্যাডভান্স গেমিং, যে কিনা বাংলা কমিউনিটিকে রোস্ট করেই কাঁপিয়ে দিচ্ছে। তাকে আজকে আমরা লাড়াচাড়া করবো। তো গাইস মেন কথায় আসা যাক, তো গাইস আমরা যারা যারা ফ্রি ফায়ার খেলি তারা সকলেই না সকলে একজনের ভিডিও দেখি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তো এখানে আমরা অ্যাডভান্স গেমিং থেকে শুরু করে মিস্টার টিপোলার এক্সাদিকুল মানে আর কি যত ইউটিউবার আছে তাদের সবারই ভিডিও দেখি। তো অ্যাডভান্স গেমিং যে কিনা ফ্রি ফায়ার নিয়ে এক্সপোজার রোজ ভিডিও বানাই, তার চ্যানেলে ঢুকলে টিকটকারদের বেশি দেখা যায়। তো সাপোজ তুমি একটা কথা ভাবতে পারো যে টিকটকার নিয়ে ভিডিও বানাই তো তোর কি সমস্যা? গাইস দেখো একটা জিনিস ভাবতে পারো যে আমরা ফ্রি ফায়ার খেলি, তোমার ফেভারিট ইউটিউবার যদি তোমাকে যে গেম খেলা শেখাবে বা যেটা দেখাবে তুমি কিন্তু সেটা করতে রাজি হয়ে যাবে। বিকজ সাপোজ ধরো তোমার এক্সাদিকুল সেদিনকে টুর্নামেন্টে গিয়েছিল আর আমি সেই সময় থেকে টুর্নামেন্ট খেলতে চলে এসেছি, তেমন তাই অ্যাডভান্স গেমিং সন্ধে সন্ধে আমাদের মাঝে টিকটকারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কোন টিকটকার কোনটা বড় ছোট আর আমরা না জেনে শুনে টিকটক অ্যাপ খুলি আর দেখা প্রতিবন্ধীর মতো শুরু করে দিই। তো গাইস এখন কথা হলো আমি কেন অ্যাডভান্স গেমিং এর নিয়ে কথা বলছি, বিকজ সবাই তো সাধু না গাইস, তোমরা কি ভাবো অ্যাডভান্স গেমিং কি সাধু, বুঝাই কি সাধু? তো গাইস সন্ধে সন্ধে তোমাদের কি বোঝায় আমি বুঝি না। তো গাইস আমার এই কথাগুলো শুনে যারা অ্যাডভান্স গেমিং এর ফ্যান আছো তারা অনেকেই খারাপ লাগতে পারে অনেকের, বিকজ আমি স্ক্রিপ্ট লিখি না, আমি আজকে ডিসক্রিপ করে দেবো। তো গাইস আমার মেলে নাই এইসব ছন্দ, এর ছন্দে বলার আমার কাছে কোনো সমস্যা নাই, বাট এ টিকটকার ফ্রেন্ডদের নিয়ে যা শুরু করে দিয়েছে গাইস, এখন বলবা ভাই তুই কি টিকটক করিস? তো গাইস আমি কিন্তু টিকটক মেকটক কিছুই করি না, বিকজ অ্যাডভান্স গেমিং একজন ফ্রি ফায়ার রোস্টার, সে ঘুরবে ফ্রি ফায়ার রোস্টিং, ফ্রি ফায়ারে যেখানে বড় বড় পিং হাই কিংবা পার্টনার প্রোগ্রাম নিয়ে সমস্যা, ক্যারিনাল দালালি স্ক্যাম থেকে শুরু করে অনেক কিছু সমস্যা, যেখানে অ্যাডভান্স গেমিং কথা বলার নাম নাই সেখানে না কথা বলি টিকটকারদের পেছনে লেগে আছে, অ্যাপ কীভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে। তো গাইস আমার কথা হলো এখানে এই দিয়ে যে অ্যাডভান্স গেমিং ভাই মুজাহিদ ভাই তুমি এই দিকে নজর দাও ভাই, ওই দিকে নজর দিয়ে কি হবে গাইস ভিডিও এই পুজো, গাইস সবাই ভালো থাকবেন, নেক্সট পার্টে কিন্তু অ্যাডভান্স গেমিং এর ওপি রোস্ট আসছে। সো বাই বাই।